নমস্কার, সাংস্কৃতিক পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো, রাজ্যে হেলথ হাব গড়ে উঠেছে। মঙ্গলবার আইজিএম হাসপাতালে জি প্লাস এইট ভবনে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ উদ্বোধন করে এই কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। হেলথ ইজ ওয়েলথ আমরা সবাই জানি, এবং সেটাকে সামনে রেখে আমরা ত্রিপুরা সরকার চেষ্টা করছি একটার পর একটা এখানে ডেভেলপমেন্ট করার। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজ প্রাইভেট ইনভেস্টর তারাও ইচ্ছা প্রকাশ করেছে, সেটাও আমাদের আম্বাসাতে, সেখানে জায়গাও নিশ্চিত হয়ে গেছে, সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা ইন্টারেস্ট দেখিয়েছে, মৌও আমাদের সাথে স্বাক্ষর হয়েছে। এই আইজিএম হসপিটালে এখানে ডেন্টাল কলেজ এই বছর থেকেই ছাত্রছাত্রীদের ভর্তি আরম্ভ হয়ে যাবে, এবং সেটারও ক্লাস শুরু হবে এই বছর থেকেই। পাশাপাশি আজকের এই আইজিএম চত্বরে যখন এই নার্সিং কলেজ উদ্বোধন হল, দেখা গেল যে আগে আমাদের ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনে শুধু মেডিকেল কলেজ দুটোই ছিল, এখন দেখা গেছে বিভিন্ন যেসব আমাদের নার্সিং ইনস্টিটিউট থেকে আরম্ভ করে অ্যালাইড যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এখানে ছিল, সেটাকে আজকে আমরা কলেজে উন্নীত করেছি, এবং যার মধ্যে এখানেও 50টার মতো সিট থাকছে। এবং যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলছেন যে 2023-24 শিক্ষাবর্ষে গোমতী জেলাতেও এএনএম ট্রেনিং যে ইনস্টিটিউট সেটাকে 40 আসন আমরা সেটাকে ইনক্রিজ করছি, এবং জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে সেটাকে উন্নীত করা হচ্ছে। আমরা জানি সবাই এজিএমসিতে যে স্নাতকোত্তর পিজি কোর্সে যে 25টি আসন থেকে আমরা বাড়িয়ে প্রায় 79 আমরা আসন সেখানে বাড়ানো হয়েছে, এনএমসি অনুমোদনও দিয়েছে, এবং এনএমসি এসে আমাদের যে বিভিন্ন পিজি যে কোর্স এখানে আগের যা ছিল এবং আরও বাড়ানোর বিষয়ে তারা ইন্সপেকশনও করে গেছেন, এবং ইনফ্রাস্ট্রাকচার এবং পঠন যে উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল সেটাও চালু করা হয়েছে, এবং তা ই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার যারা এফেক্টেড তাদের জন্য যে পরিষেবা প্রয়োজন সেটা সুবিধা হয়। তাছাড়াও এজিএমসি এবং জিবিপি হাসপাতাল এবং যেগুলো আমাদের মহকুমা হাসপাতাল সেগুলোতে ই রেডিওলজি এবং টেলি রেডিওলজির পরিষেবারও চালু হয়েছে। আগরতলা বাজারঘাট স্পোর্টস স্কুলের 28তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী তিঙ্কুরায় এদিন চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী তিঙ্কুরায়। তাছাড়া ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়িকা মীনারানী সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্পোর্টস স্কুলের অন্যান্য অধিকারীরা। আর ত্রিপুরা রেনাউন্ড স্পোর্টস স্কুল একমাত্র আমরা বলতে পারি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, মানে বড় ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোনো আটটা জায়গায় সব ধরনের খেলাধুলার ব্যবস্থা, এটাই আমাদের একমাত্র। তো এটাকে উন্নতিকরণ করা আজকে আমাদের মূল লক্ষ্য, যারা এই এক বছরের মধ্যে যারা বিভিন্ন সেগমেন্টে অ্যাচিভমেন্ট করেছে তাদেরকে যেমন পুরস্কৃত করা হবে, আর আগামী এক বছরও যেন ভালোভাবে এখান থেকে পারফর্ম করতে পারে সেই ধরনের আলোচনা হবে। এখানে আমাদের সমস্ত এই স্কুল সম্বন্ধিত যারা রয়েছে সবাই এখানে আছেন। আমরা খুব একটা আমি বলবো না আজকের এই প্রতিষ্ঠা দিবসে যে খুব ভালো আমরা অ্যাচিভ করেছি, কিন্তু আমাদের লক্ষ্য আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, তো উনি গতকালকেও একটা স্পোর্টস কমপ্লেক্সে গিয়ে আপনি দেখেছেন যে ব্যাডমিন্টনের র্যাকেট হাতে নিয়েছেন। এটা হাতে নেওয়া না, একটা মেসেজ যে আমরা চাই আমাদের রাজ্যও যেন উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যের মতো প্রতিভাবান খেলোয়াড়রা বেরোবে,
আমরাও চাই দীপাকর্মকাশী 2016 থেকে আজ আমরা বলছি এই ধরনের দীপাকর্মা প্রতি বছর যেন বেরোয় এটা নিয়েই পরিকল্পনা এটা নিয়েই আলোচনা আমরা চাইবো ভালো ভালো প্লেয়ার যেন এখান থেকে বার হয় ত্রিপুরার নাম উজ্জ্বল করে দেশের নাম উজ্জ্বল করে ক্রীড়া ক্ষেত্রকে আরও উন্নয়ন করার জন্য আপনার সরকার এবং আপনার দপ্তরের কি পরিকল্পনা আছে অনেকগুলো পরিকল্পনা আছে আপনারা দেখেছেন এবার বাজেটে ফার্স্ট টাইম যে যারা প্লেয়াররা রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স যে হেলথ বিমা এর আগে ছিল না কোনোদিন আমরা দেখেছি আমাদের এখানকার ছাত্র প্র্যাকটিস করতে গিয়ে যে পড়ে তার মেরুদণ্ড ভেঙে যায় সরকার কোনো সাহায্য করতে পারেনি কারণ কোনো পরিকল্পনা ছিল না এবার বাজেটে আমরা তার জন্য এক্সট্রা ফান্ড রেখেছি যে সমস্ত স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে ইনফ্লুয়েন্স করে দেওয়া তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে দেখেছেন অনেকগুলো মাঠকে নতুন করে সাজানো হচ্ছে তো পরিকল্পনা অনেক রয়েছে তো আমরা চাইছি যে খেলাধুলায় যেন আমরা উন্নত করতে পারি এটা একটা শুধুমাত্র শরীর মন ভালো থাকা নয় খেলাধুলা আজকের দিনের মানুষের কেরিয়ারও আজ যেভাবে সারা দেশ জুড়ে সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে খেলার মাধ্যমে নিজেকে যেমন প্রতিষ্ঠা করা যায় তেমনি রাজ্যকেও প্রতিনিধিত্ব করা দেশকে প্রতিনিধিত্ব করা তো আমরা চাইবো এখান থেকে ভালো খেলার জন্য বের হয় থ্যাংক ইউ
পরিবেশ দিবসকে সামনে রেখে রাজ্য সরকারি ও বেসরকারিভাবে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে পরিবেশ ভারসাম্যতা রক্ষা করার জন্য বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন প্রজাতি মানব জাতির পরিবেশের ভারসাম্যতা রক্ষায় রক্ষায় জন্য গাছ লাগানো প্রয়োজন মঙ্গলবার আগরতলা এডি নগর অরবিন্দর সঙ্গে 69তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এদিন বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলক রায় সহ অন্যান্যরা আমাদের বর্তমান যুগে মরুভূমি যে অত্যন্ত প্রয়োজনীয় গাছ লাগানো কারণ আমরা ফ্রি অক্সিজেনের জন্য আমরা নিজেদের বাঁচতেও অন্যকে বাঁচাতেও গাছ অত্যন্ত প্রয়োজনীয় আজকে যেটা গরম অনুভব করছি বা যে আমাদের গরমে যে আমরা অস্থির হয়ে আছি বিশেষ করে আমরা বলবো যে আমাদের অত্যন্ত আত্মনিজেরা আমরা বুঝছি যে গাছ কতটা প্রয়োজনীয় আমরা এখনও আজকে প্রোগ্রাম সারার পর আমরা করি গাছে নিচে শান্তি দিয়ে ভালোভাবে থেকে কথা বলতে পারবো কাজে গাছের প্রয়োজনীয় কতটা এটা জীবন জীবনে সবাই অনুভব করছি তাহলে আমি বলবো যারা তরুণীদের সঙ্গে সভাপতি সম্পাদক সহ আমাদের কর্পোরেটর অলক রায় এখানে আছেন এবং আমাদের প্রেস ক্লাবে আগরতলা মানুষ সম্পাদক জয়ন্ত মুখার্জী আছে বিভিন্ন গুরুজনেরা আছেন এই ক্লাব বা এই এলাকা আমি প্রতি সময় এই এলাকার বিভিন্ন প্রোগ্রামে বিশিষ্ট অরবিন্দ সংঘ এই সামাজিক সংস্থা কিন্তু আগরতলার প্রতিষ্ঠিত ক্লাব বিভিন্ন সময় সমাজের এবং সামাজিক দায়িত্ব হিসেবে বা কর্মসূচিরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম তারা গ্রহণ করে থাকে আজকে বৃক্ষরোপণটা বলবো আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের রাজ্যের জন্য বিশেষ করে এই এলাকার মানুষের জন্য জীবন ধারণের যে সুস্থ সুন্দরভাবে যাতে বাঁচতে পারে সেই ব্যাপারে প্রতিষ্ঠা দিবসে কিন্তু একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি এবং ক্রীড়া সাংস্কৃতিক এবং সমস্ত বিষয় নিয়ে সংগঠন কিন্তু একটা বিশেষ জায়গা করে নিয়েছি আগামী দিন আজকে তার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসে আমি আশা রাখি এবং আমার প্রত্যাশা অরবিন্দ সংঘ আগামী দিনেও বিভিন্ন সামাজিক কাজ করবে তারা স্বাস্থ্য শিবির রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিভিন্ন সামাজিক আমি দেখছি দুস্থ লোকদের তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা কিংবা যারা বস্ত্রদান করে থাকেন যারা স্টুডেন্ট আছে তাদেরকে শিক্ষা সামগ্রী তারা বিতরণ করে থাকেন সার্বিকভাবে অরবিন্দ সংঘ কিন্তু সমাজের প্রতি অনেক কাজ করে থাকে আগামী দিনের কর্মী আজকে প্রতিষ্ঠা দিবসে আমার শুভেচ্ছা রইল এবং আমাকে এই বিশেষ একটা কর্মসূচিতে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি কিছুদিন আগে রিয়া শরণার্থীদের সেটেলমেন্ট জায়গা নিয়ে গ্রামের লোকজনের কাছে বাধা দান করে যেন তাদের এগিয়ে এই জায়গাতে না অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয় এই বিষয়টি নিয়ে এলাকার কিছু সংখ্যক নেতা তীব্রমাথা দিকে দোষারোপ করে আজকের এলাকার লোকজনের সবাই মিলে যারা যারা বাধা দান করেছিলেন একটি সাংবাদিক সম্মেলন করে এবং জানিয়ে দেন এখানে কোনো পার্টির সঙ্গে যুক্ত নয় স্থানীয় বাসিন্দা হিসেবে বাধা দান করেছিলেন বলে জানান শরণার্থীর অনতি ইয়া হিয়ে যে জায়গা কা সগলাইম এবার এখে কৌ শিশু জায়গা তো যে তিপ্রাম থাকে সে বুবরি আংরং কা সক সৌমি হিমলে সাজরাক বই আবার নং সা সা শিশি এবার তিপ্রাম থানে ব্রুক দে কা সক সৌ না পারানি ব্রুক দে কা সক পারানি ব্রুক সে পা সে কা সক তিপ্রাম থালে মো থাইয়া আবার পারানি ব্রুক তিপ্রাম থাপ তুমনা শিপেন তুমনা কংগ্রে তুমনা আংখে ব মাত্র পিজিবি তুমি পা সে তুমি আবলে পা ন আব চি সুবিধার বা রবার জায়গা আসতে আবি খে টেমেনি পা ব্রুক না রে হিপায়ু খে আংখে এক খরে বর এমনি আংখে থাকে অন্য তুম যাব আইনি সারও থাং যাব আইনি সারখে আর হিংসাও রলে তুই জামাইয়া জায়গা সিটে হ্যাঁ ব কুকি সরাই হ্যাঁ মা জায়গা তোর জায়গালে তিন ফিরাব থাইলি ফাঁব কাইচা নাও মতি ফাঁব কাইচা নাও কয় ফাঁব কাইচা নাও ব্রানব সুবিধা চারি জালি নাও চুংচাকে ব্রামা চাই ব্রাম চাকে চুমা চাই মা জায়গা বাত মানে তিন ফিয়া নাই কাহাম জায়গা না তিন ব্রানব জায়গা তো নব্রাম ফুমাব পালও নাই ভাঙে ও মাব পালও নাই ব্রাম ফিবা ব্রাম পালও চাথাই ক্রিকেট মানো চাতে ফিনি সরকার ব্রাম চারি তিন ফিনি নাকে তক মানাই তুমি ব্রান র তুই নাই না অলকা জগা রল তিমাইয়া ত্রিয়া জায়গা যে পাবো কুকি সরাছে তিন মানে ব্যবস্থা মা খেলায় কুকি সরালে যে র যে জায়গা নাই মোবাই আকুই চাল ফিতু চাল নে এক মেল দুই মেল উমানো মানে র শান্তি বাজার এরে নিমসিং শান্তি বাজার নে এরে নিমসিং নোয়া বলে নাকে র নি কোন প্রতিবাদ করে শুধু র জাগাস্তে হিয়ে প্রতিবাদ কিছু র জাগাস্তে রলে তিন জামাইয়া চুংচা খুব ব্রামা চাইয়া ব্রামচা খুব চুমা চাই উন্তু মো জাগা বলে তুই তুইমাই শিয়া
যেব ব্রাম্ফ থাম দে ব্রাম্ফ গৃষ্টি খেজা নাইবা সরকার ব্রাম সাচারি তিনফিদি বাঙ্ক ব্রাম্ফ সরকার বেড়া থাকবা ব্রাম্ফ চাষ খেচা এ নামবা ব্রাম্ফ জায়গা কাহাম জায়গা তর তৈনাও দি হিঁ মাহি তিন চৌর পেসমে খেলি নামমুখে মেখে ব্রু সেটেলমেন এ তৈয় চৌ লামাকা সহা লামাকা সম জাগাব দুর্পাপারানি ব্র পা দো এখে সুলাই খেদাম হন দো আরো জায়গা দুলে উতমবা এখে চৌসামকে বসে খালাই খোহাওয়া নই চা মালে হপুয়াহি মনে ক মামি এখে চৌ চাকি ব্রাম মাচাইয়া ব্রাম চাকি চৌ মাচাইয়া মনে কনো মা সামছে ব একজন পারে বং সাবো সিকাং ফলে বং প্রটেস্ট খেয়া বন বই হা কাস হা ব্রুক টংলাই টংলাই ন আবো সে বুক মাসাপি মে খিপি নপন হইও বং আরো আবো সে কয়েকদিন সিকাং মানে তিন বাইকে দুই দিন খসে নাই বং থাইয়ে প্লেস মে খেপি তো হা চিনি ডেভেলপ বইয়ে চৌ সরনাথি নামো মানে ব্রু সেটেলমেন্ট ফাইনে রো চৌ নাও হিংসা তম বইয়ে নাও থেকাছি চৌ মানে লাহা চৌ বড় জায়গা স্টে মি তিমাইয়া হিমি মামি খে চৌচাকে ব্রাম মাচাই ব্রাম চাকে চৌ মাচাই বইয়ে ব্রাম নত নাম দিমা খে চৌ তে জায়গা ক্রহ আর সিসা চিংস খেদি মিসলি কুই চুমা জায়গা কুকি সরা বরমা তিলা বহিরাজ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেকায়া বিল না মেটানোর কারণে ছাত্র ছাত্রীদের মার্কশিট এবং পাস সার্টিফিকেট আটকে রেখেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র ছাত্রীরা এই কারণে টেট পরীক্ষায় বসতে পারছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে তারা তাদের সার্টিফিকেট বহিরাজ্যের প্রতিষ্ঠান থেকে সরিয়ে আনার জন্য রাজ্য সরকারের দ্বারে দ্বারে ঘুরছেন। পোলিটি ওয়েলফেয়ার থেকে আমরা 2019-21 সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গলে পাঠাইছিল আর কি খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে কোর্স করার লাগে পাঠাইছিল ডিএলএড কোর্স। তো আমরা এখানে কোর্স করতে আমরা যাই, যাওয়ার পরে মিডিলে কয়েক এক দুই বছর লকডাউনে লাগিয়ে আমরা এখানে বাড়িতে আসলাম, কয়েকদিন কলেজে আসলাম, এরকম প্রবলেম অনেকটা হয়েছে। তো আজকে 2021-এ কোর্সটা শেষ হওয়ার কথা ছিল, আজকে 2023 চলতেছে, এখনও প্রায় দুই বছর রানিং চলতেছে, হয়ে গেছে আমরা কোর্স শেষ হওয়ার। তারপরে তারা কোনো মানে আমরা সার্টিফিকেট আমরা মার্কশিট এখান থেকে কলেজ থেকে দিতেছে না। তো আমরা যখন কলেজে আমরা কথা কই, কলেজে জিজ্ঞাই যে স্যার আমরা মার্কশিট আমরা ওই সার্টিফিকেটটা আমরা কবে পাইম, সেম কলেজে আমরা কলেজে এই মাইনরিটি থেকে পাঠাইছি বেডের স্টুডেন্টরা, কিন্তু তারা সার্টিফিকেট পেয়ে লাইছে, মার্কশিট পেয়ে লাইছে, তারা চাকরি করতেছে অনেকজনে, কিন্তু আমরা যদি আজকে ট্রেডে কোয়ালিফাই করি আমরা তো সার্টিফিকেট মার্কশিট এটি দেখাই লাগবো, তো এটি তো আমরা দেখাইতে পারতাম না। সেম কলেজের তারা পেয়ে লাইছে, আমরা কেন পাইতাম না এখান থেকে। তো যখন আমরা কলেজের কথা কইছি স্যারের লগে, ডাইরেক্টর স্যারের লগে ওইখানে খড়গপুরের কলেজের, তো স্যারে কইছে যে তোমরা সরকার থেকে আমরা টাকাগুলো পে করছে না, অনেকগুলো টাকা বাকি রয়েছে, টাকাগুলো যদি তোরা না দেও তাহলে আমরা সার্টিফিকেট আর মার্কশিটগুলো আমরা দিতাম না, এরকম কথা কইছে। তারপরে আমরা এক দুবার কেন আইসি, আমরা হয়তো একটু কম আইছিলাম, মাইনরিটি অফিসে আইছিলাম, আগরতলা মাইনরিটি অফিসে ডাইরেক্টর অফিসে ওই কথা কইতে আসলাম, কিন্তু তারা কেউ পাত্তা দিছে না, কথা কইছে না, কিছু করছে না। আমরা আবার ঘুরে গেছি, আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা বাসা আইতে অনেক প্রবলেম, আমরা অনেক দূর থেকে আইতে লাগে আবার যাইতে লাগে সন্ধ্যাবেলা, তো আমরা কথা কইছি কোনো রেসপন্সই দেয় না, কোনো কথাই কই না আমরা লগে। তারপরে আবার আমরা আজকে আইসি অনেকজন মিলিয়া আবার এই আজকে কথা কইছি, জয়েন্ট ডাইরেক্টর স্যারের লগে কথা কইছি, তাই নিয়ে কোনো রেসপন্স দিতেছে না, তাই নিয়ে তান কাজ করে। তারপরে অনেক কষ্ট কইরা আমরা এই ডাইরেক্টর স্যারের লগে কথা কইতেছিলাম, ভিতরে ঢুকতেছি তারা বারণ করতেছে, একবার ঢুকছি দুজন কয় দুজন ঢুকবেন, এই দুজন স্টুডেন্টের প্রবলেম, আমরা কি দুজন ঢুকে ভিতরে সলভ হইব। তারপরে আমরা দুজন ঢুকছি ভিতরে, ঢুকার পরে আমরা দুজনটে এরকম এরকম কই যে কলেজের ক্রাইটেরিয়া ফলো করছে না, এইটা আমরা কীতা করতাম, আমরা তো টাকাগুলো এত পার্সেন্ট এই সেই আবুল তাবুল কথা কইতেছে, এটাতে তো আমরা স্যাটিসফাই না না। তারপরে কইতেছে যে আমরা আজকে ফাইল পাঠাইমু, ফাইল পাঠাই ফাইন্যান্সে ফাইল পাঠাইমু, এখান থেকে যদি টাকা দেয় আমরা রে তাহলে আমরা টাকাগুলো কলেজে দিমু সেন্ড করমু, এখান থেকে পরে যদি সার্টিফিকেট দিয়ে দিব। তো আমরা কইছি যে আমরা তো এটা তো প্রুফ তো লাগবো, আপনারা যে আমরা কইবেন যে আমরা দিমু আজকে ফাইল পাঠামু, প্রুফ কী তা যদি আমরা বাড়িতে যাওয়ার পরে যদি আপনারা ফাইলটা পাঠান না পেন্ডিংয়ে রেখে দেন, তো তো ওই তো নয় আমরা বুঝবো কেমন।
সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি নিয়ে প্রতারণার শিকার হচ্ছে অনেকে। তার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ইয়ন কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস পক্ষ থেকে এবং লেবার কমিশন অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। যে রাজ্য সরকার কিছুদিন আগে তাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যের সমস্ত চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় রাজ্য সরকার বা রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়ার পরও এখনও রাজ্যের অধিকাংশ দপ্তরগুলোতে নোটিফিকেশন করা হয়নি এবং কয়েকটি ডিপার্টমেন্টে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যেখানে চাকরির জন্য নোটিফিকেশন করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেইখানে পিআরটিসির কথা উল্লেখ নেই। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন রাজনৈতিক পর্দায়।